হাই ভিওয়ার্স আমি ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আপনাদেরকে জানাই আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি আজকের আপনাদের সাথে আলোচনা করবো যে আপনারা কীভাবে আপনাদের ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেট করবেন অর্থাৎ সব ডিভাইসে তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে না এটা বেশিরভাগ ক্ষেত্রে খুব দামি দামি সেটগুলোতে থাকে তো অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আপনি তো ভিডিও বানান তো আমরা কিভাবে আমাদের এই মিডিয়াম ডিভাইসগুলোতে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট সেট করব তো তাই আমি ভাবলাম আপনাদেরকে জানানো দরকার তো এটা সম্ভব এখন যা সময় চলছে তো আমরা সফটওয়্যারের মাধ্যমে সব কিছুই করতে পারি তো আসুন আমার সঙ্গে থাকবেন প্লিজ বন্ধুরা তো এটা করতে গেলে আপনাদের একটা সফটওয়্যার স্টোর থেকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে স্মার্ট অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট স্মার্ট এস এম এ আর টি অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট বলে আপনারা সার্চ করবেন আপনারা আইকনটা দেখে নিন হুম এটা যাদের ডিভাই যাদের ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট থাকবে তাদের তো কোনো দরকার নেই হুম এটা ডাউনলোড করার তবে যাদের ডিভাইসে থাকবে না হুম তারা এটা অবভিয়াসলি ইউজ করতে পারেন তো এটা খুবই ভালো সব ডিভাইসে সাপোর্ট করে আর এটার কাজটা আমি জাস্ট বলে দেবো কারণ আমি যে ডিভাইস থেকে এটা করছি আমার এটা আর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট তো আমি এটা আগে সেট করবো না হুম এটা করাও ঠিক নয় তো এটা ওপেন করবেন এটা জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনাদের ডিভাইসে ওপেন করবেন তারপরে দেখাবে আপনাকে যে একটা কোড দিতে বলবে তো আপনি চারটে সংখ্যার একটা কোড দিয়ে দেবেন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন চারটে সংখ্যার তো তারপরে আপনি কি করবেন তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেটের অপশানটা দেখাবে তো ওখানে আপনি যে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আপনার ডিভাইসে সেট করতে চান তো সেই আঙুলটা দিয়ে টাচ করবেন হুম আপনি যতবার টাচ করবেন যতক্ষণ না ওখানে রাইট দেখাবে বা ওকে অপশানটা আসবে আপনি টাচ করেই যাবেন তো আপনি একবার দুবার তিনবার এটা কোনো গ্যারান্টি নেই অনেকের দুবারেও হয়ে যায় অনেকের তিনবারে অনেকের পাঁচবার সাতবার পর্যন্ত সময় লাগে তো আপনি জাস্ট করতে থাকবেন ওখানে আপনার দেখিয়ে দেবে যে এটা হয়ে গেছে বা ফিঙ্গারপ্রিন্ট অ্যাকসেপ্টেড হয়ে গেছে তো তারপরে আপনি ওকে করে দেবেন হ্যাঁ তবে আরেকটা কথা সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে হুম এই স্মার্ট অ্যাপলক ফিঙ্গারপ্রিন্ট এটাকে এনাবেল করে দেবেন তো এটা এমন কিছু কঠিনও নয় খুব ইজি পদ্ধতি যাদের ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই তারা দিব্যি ইউজ করতে পারেন আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হচ্ছে এর কাজটা কী এর কাজটা হচ্ছে যে এটা ডিভাইসে সেট করা থাকলে আপনার ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ওপেনই হবে না আর অন্য কেউ হাতও দিতে পারবে না তবে এর একটা ফ্যাসিলিটিও আছে একটা ডিভাইস যদি কেউ দুজন তিনজন ইউজ করে তো আপনি এখানে দুটো তিনটে ফিঙ্গারপ্রিন্টও সেট করে রাখতে পারেন দুজন তিনজনেরও ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখতে পারেন তো এটা খুবই ভালো একটা খবর হুম আমাদের যাদের ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে না তো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে সেটা অ্যাক্টিভেট করে নিতে পারি তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন হ্যাঁ শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা তো আমার সঙ্গে থাকবেনই আমি তো জানি তো সঙ্গে থাকবেন প্লিজ আর আপনারা অনেক অনেক ভালো থাকবেন তো ওকে বাই